الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين صدق الله العظيم شكري آدائي كري আল্লাহ দ্বীনের কথা বলার অপরাধে আল্লাহ দ্বীনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উদ্দিন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম। পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দানখানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন। আজ আমার মুক্তির মধ্য দিয়ে 2021 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃষ্টিম দোলার পরিচালনা করা হয়েছিল, তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের উপর জুলুম করা হয়েছে, আমরা নির্যাতিত, কিছু তো ওখান থেকে করেন নাইন করেন।
Yeah!
করছেন। সর্বপ্রথম আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমাদের নেতার মুক্তি হয়েছে, নতুন উদ্যমে আন্দোলন শুরু করতে হবে। চরম নির্যাতন করে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার যারা দিবাস্বপ্ন দেখে তারা ভুলের মধ্যে আছে। পরিষ্কার আহ্বান, আমাদের রাহবরের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের মাধ্যমে জুমার নামাজ সংক্ষিপ্ত আপনাদেরকে অভিনন্দন জানাবেন। আমাদের কাঙ্ক্ষিত বরণ্য মুক্তিপ্রাপ্ত সিপাহসালার শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরতুল আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ।